আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটু ডিফারেন্ট স্টাইলের কাবাব। তো চলুন দেখে আসি কি কি লাগছে আমাদের কাবাব তৈরির জন্য। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তৈরি করে রাখা কাবাবগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলগুলো যখন হালকা গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিব এক এক করে কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য। দেওয়া হয়ে গেলে কাবাবের দুই পাশ লাল লাল করে ভেজে নিব 5 মিনিটের মতো। এক পাশ কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে উল্টে অপর পাশটাও ভেজে নিব ভালো করে। ধ্যান রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম আঁচে থাকে। যদি আঁচ বাড়তি থাকে তাহলে কাবাবগুলো কিন্তু পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। এইবার এই কাবাবগুলো ভেজে নেওয়ার পর আমি এই কাবাবগুলোকে একটি প্লেটে তুলে নিব এবং বাকি কাবাবগুলোও তেলে দিয়ে ভেজে নিব। কাবাবগুলো ভাজা হয়ে গেলে চলে যাব এবার মূল রান্নায়। চুলায় আমি একটি পাত্র বসিয়ে সেখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ কুচি এবং এই পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব লাল লাল করে। এখন এখানে দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 2টি এলাচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। কুচি করা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এইবার দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা। দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি, যেন মশলাগুলো নিচে লেগে পুড়ে না যায়। এখন দিয়ে দিব 1 চা চামচ টমেটো ক্যাচাপ, এটাকেও ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব 1/4 কাপ টক দই। মনে রাখবেন টক দইটা দেওয়ার আগে ভালোভাবে ফেটে রাখবেন। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে মশলাটাকে 5 মিনিটের জন্য কষিয়ে নিব। 5 মিনিট পর মশলা কষানো হয়ে গেলে ঢাকনাটি খুলে এবার দিয়ে দিব এতে ভেজে রাখা কাবাবগুলো। এইবার কাবাবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে আবারও 10 মিনিট রান্না করে নিব এবং চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। সো এভরিওয়ান, 10 মিনিট রান্না করার পর তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের বিফ কাবাব। এখন এই মজাদার কাবাবটি পরিবেশন করে নিব একটি প্লেটে। এভরিওয়ান, আশা করি আপনাদের সকলেরই এই কাবাবের রেসিপিটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও আপনাদের মাঝে চলে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।